আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে সরাসরি আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর কিতাব থেকে স্বপ্নে জমিন দেখলে কি হয়, অর্থাৎ স্বপ্নে এই মানে আমরা যে স্থলের মধ্যে বসবাস করছি এই স্থল ভাগ দেখলে কি হয়, তিনি কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন এই বিষয়ে সঠিক আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা সরাসরি কিতাব থেকে কথাগুলো শুনে নিচ্ছি। তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, জমিনের ব্যাখ্যা কয়েক প্রকারের দেওয়া হয়ে থাকে। স্বপ্নে দেখা জমিনের সময় সীমা রেখা, তারপর কি কি দেখেছেন জমিনের উপর, এই প্রত্যেকটা বিষয় বিবেচনা করে তার উপর স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। কিন্তু তার পরিধি যত বড় হবে, যত বড় জমিন দেখবেন তার ব্যাখ্যা তার তত গুরুত্বপূর্ণ হবে, অথবা যেটা দেখেছেন সেটার মানে কার্যকারিতা ততটুকু বাড়বে অথবা কমবে। এগুলো হচ্ছে এক একটা মূলনীতি। আবার কেউ যদি এই দুনিয়ার ভূমি দেখে এবং বিশ্ব মানে পরকালের ভূমি দেখে, তাহলে দুটার ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা। তদ্রূপ সবুজ ভূমি যদি কেউ দেখে, অথবা সবুজ শ্যামল ভূমি অথবা শুকনা ভূমি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা। তো আমরা স্বপ্নে কেউ যদি দেখে যে জমিন বিস্তৃত প্রসারিত করা হয়েছে তার জন্য, তাহলে এর ব্যাখ্যা হবে সে খুবই সুখ শান্তিতে তার জীবন অতিবাহিত করতে পারবে এবং নিরাপদে তার জীবন কাটবে। কিন্তু যদি কেউ দেখে জমিন তার জন্য সংকুচিত হয়ে যাচ্ছে, জমিন ছোট হয়ে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে, এর অর্থ হলো তার হায়াত শেষ হয়ে গিয়েছে, তার মৃত্যু ঘনিয়ে এসেছে, অথবা মারাত্মক কোনো ধরনের অসুস্থতার মধ্যে তার সময় অতিবাহিত হবে, সামনের সময়টা খারাপ ভাবে অতিবাহিত হবে। তদ্রূপ কেউ যদি স্বপ্নে দেখে যে সে যে ভূমির মধ্যে রয়েছে, ওই ভূমির মধ্যে প্রচুর ফল ফলাদি এবং প্রচুর ফসল করা হয়েছে, এই জাতীয় স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো তার হাতে ক্ষমতা আসবে, অথবা সে নিজে নেতা হবে, অথবা কল্যাণকর কোনো কাজ তার জীবনে পার্থিব জীবনে সাধন হবে ইনশাআল্লাহ। তদ্রূপ কেউ যদি স্বপ্ন দেখে যে সে কোন জমির সাথে, অর্থাৎ বাক শক্তিহীন যে জমিতে কথা বলতে পারে না, তো এই বাক শক্তিহীন জমির সাথে কেউ যদি কথা বলতে দেখে, এ জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো তার মাধ্যমে এমন কোন আচার ব্যবহার হবে যেটা যেটার কারণে আশপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে, এই লক্ষণ বুঝতে হবে। এবং এ ব্যাপারে এক ব্যক্তি স্বপ্ন দেখলো, কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, মারাতান রাজুলুন কিসাতান, এক ব্যক্তি স্বপ্ন দেখলো, স্বপ্নের ব্যাপারে একটা ঘটনা উল্লেখ করেছে, সে জমিনের মধ্যে ঢুকে পড়েছে এমন স্বপ্ন একজন দেখেছে। তো তিনি এই স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন যে তুমি যে কোনো ধরনের অন্যায় যদি করে ফেলো, তাহলে তোমার সেই অন্যায় করার কারণে মানুষ তোমাকে ধরতে পারবে না এত সহজে, তুমি পালিয়ে পালিয়ে বাঁচতে পারবে, ঘুরতে পারবে, অথবা তুমি যেখানে ঢুকে পড়েছো সেটা কখনো কখনো খুবই অসুস্থতা অথবা মৃত্যুর ইঙ্গিত বহন করে থাকে। এবং কেউ যদি স্বপ্ন দেখে যে জমিন তাকে গ্রহণ করে ফেলেছে, জমিন তাকে টেনে নিয়ে যাচ্ছে, টেনে তার ভিতরে ভরে নিয়েছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে সে দূর দেশে কোথাও ভ্রমণ করিবার লক্ষণ বুঝতে হবে। তদ্রূপ কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে সে বিরান ভূমিতে সে ভ্রমণ করছে, চলছে, এবং সে কোথাও যাচ্ছে, কোথায় যাচ্ছে এটা সে জানে না, এমন স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে হেদায়েতের পথে সরল সঠিক পথে অবিচল থাকার লক্ষণ। কিন্তু সে মানে আপনার বিরান ভূমিতে সফর করছে, চলছে, ঘুরছে, হাঁটছে, কিন্তু সে কোথায় যাবে এটা সে জানে, এমন যদি হয়ে থাকে, তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো ইসলামের ব্যাপারে তার মনে সন্দেহের অবকাশ রয়েছে, ইসলামের ব্যাপারে তার মনে বিভিন্ন ধরনের সন্দেহ হতে পারে, এই লক্ষণগুলো বুঝতে হবে। তো বন্ধুরা, আমরা পরবর্তীতে আলোচনা করব স্বপ্নে মাটি দেখলে কি হয়, এই বিষয়গুলো নিয়ে আরো সঠিক গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।